অর্পিতার স্কুলে একটু যাব। দোল দোল দুলুনি শেষ থাকে না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই বলো? দেখো আমি আর মামাই বেরিয়ে পড়েছি, না অবশ্যই কাজে। তার কারণ হচ্ছে অর্পিতার স্কুলে যাচ্ছি, আজকে মিড ডে মিল দেবে। যদিও স্কুল খুলে গেছে, সপ্তাহে দুদিন ক্লাস, তারপর ওখান থেকে মামাই যাবে কয়েকটা কাজে, দেখাবো কিসে কিসে আমরা যাব, সব তোমাদের সাথে ভাগ করে নেব। আশা করি তোমরা মানে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকে ভালো আছো। চলো মিড ডে মিল নেওয়া শেষ। মিড ডে মিলে কী কী দিয়েছে দাঁড়াও দেখাই। এই যে মিড ডে মিল, এই ব্যবস্থাটা না আমার খুব ভালো লাগে। সোজা চলে এসেছি বেরিদার দোকানে। এটি বহু পুরনো দোকান, মানে পুরনো এই অর্থে ওনাদেরও তো বংশ পরম্পরায় দোকান এটা। আমি ছোটোবেলায় এখান থেকে সার্ভার করেছি, মেয়ে ছোটোবেলায় করেছি, আশা রাখছি যে আমার নাতনিরানিও করবে। আমি করেছি, বেরিদার বাবা করাতেন তখন। এদের টিআরপি হচ্ছে কি বলতো, অদ্ভুত শেপটা করেন এরা, এত পারফেক্ট শেপ করেন না। আর এনাদের এখানে ড্রেসের ম্যাটেরিয়ালও পাওয়া যায়, সেট পাওয়া যায়। আমি যদিও সেট খুব একটা যে কিনি তা না, যাই হোক সেটগুলো খারাপ না। কিন্তু কিন্তু কি হলো সেটা বলছি, বেরিয়ে তো পড়েছি। চলো, বেদিদার দোকানের কাজ হয়ে গেছে, কিন্তু বেচারি মামাই, ওই সবার আগে সালোয়ার দিল, ওর একটা সালোয়ারও তৈরি হয়নি। বাদে বলেছে পরে করব, ঠিক আছে আমরা পরে দিয়ে আমরা সালোয়ার কামিজ পেয়ে গেলাম, ও বেচারি একটাও পাইনি। আহারে, যাই হোক বলেছে তো মোটামুটি মামাই কবে বললো রে দেবে? স্যাটারডে, ও স্যাটারডে বলেছে দেবে। আমরা সব ঘুরে ঘারে সেই মোল্লার দৌড় মসজিদ উদীপিতে হাজির। মামাই বলে দিয়েছে যে সে চা না খেলে সে আর গাড়ি চালাতে পারবে না। এগুলো ব্ল্যাকমেল জানেন তো, এগুলো সিম্পল ব্ল্যাকমেল আর কিচ্ছু না। যাই হোক, দেখো এখনো অনেকটা কমে গেছে, এখনো এই অবস্থা। হাতটা উপর থেকে অনেকটা শুকিয়েছে, কিন্তু ভেতরে না বেশ ব্যথা। আমাকে সঞ্জীব বলেছে ভুলভুলাই আর মঞ্জু মঞ্জুলিকা শুধু এদিকটায় আর একটু করে দিলেই হয়, কিন্তু এই মানে আমার এই সাইডটা না খুব ব্যথা আছে জানো তো। আসলে এগুলো হচ্ছে ভোগান্তি। দেখো এই রকম চোখ নিয়েও, এই রকম হাতের কাটা নিয়েও বেরিয়ে পড়েছি কিন্তু। হ্যাঁ, এই যে সাথে বসে আছেন, মুখটা করেছে দেখো, একটু হায় বলে দাও সবাইকে, সবাইকে বলে দাও। মুড নেই, মুড নেই। হ্যালো, আমরা এসেছি মৌসুমীর বাড়ি। অ্যাকচুয়ালি এসেছি তার কয়েকটা কারণ আছে। এক তো হচ্ছে কাকিমা পড়ে গেছিল, কাকিমার পায়ে একটা হেয়ার ক্র্যাক হয়েছে, কাকিমাকে দেখতে এসেছি। কাকিমা মানে হচ্ছে মৌসুমীর মা। আর দ্বিতীয় কারণ হচ্ছে কাকিমা একটা আমার মেয়ের জন্য শাড়ি রেখেছে, সেটি আমার মেয়ে নিতে এসেছে। আমি একটু আলুর চপ মোচার চপ সব কিনে এনেছি, একজন সেটা হাতে নিয়ে উঠছে দেখো মৌসুমীর বাড়ি, কি স্মার্টলি উঠে যাচ্ছে, কদিন আগেও তাকে কোলে করে তুলতে হতো। আমি নিয়ে খাচ্ছি, এই যে
আমাদের গ্রেট মৌসুমী, আজকে আবার তুমি কি বলবে বলে দাও। হাই করছো ওকে, দেখো হাই 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 করে হাই হাই করে দাও। কোথায় ঢুকে গেছে? মৌসুমীর নিকনেম হচ্ছে টনু, মানে টোনা। আমরা টনু বলি, আমার নাতনিরানিও টনু বলে, আর সুনন্দাকে শুনু বলে, ও শুনু বলে। শুনু কই রে? শুনু কই বলো? হ্যাঁ কোথায়, কোন শুনু কই? টনু 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 এখন টনু। আর একজন দেখো খেয়ে যা, শুধু খেয়ে যাচ্ছে। তা সত্যি কাজই করছে, ঠান্ডা হবার কথা দেরি করতে নেই। একটু হাই বলে দাও সবাইকে। চলো আড্ডা টাড্ডা শেষ, এবার বাড়ি যাই। এই দেখো শাড়িটা কাকিমা যেটা দিয়েছে, কি দারুন দেখতে না? আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই কালারের টিবুর কোনো শাড়ি নেই। ইনফ্যাক্ট আমারও এই কালারের কোনো শাড়ি নেই। খুব সুন্দর, আমার এত ভালো লেগেছে না। এক একদিন না কাজের শেষ থাকে না। আমি আবার সব করে একটু আগে মামায়ের ফ্ল্যাটে এসেছি। এরা এই যে দুজনে মিলে বসে খেলছে, একটু একটু হ্যালো বলে দাও প্রত্যেককে। মামা বলবে না, বলবে না কি মা? ব্লক ব্লক, আমি বসছি আগে, তুমি আমি তোমার ড্রেসটা বার করে নিই। অ্যাকচুয়ালি কালকে ওর অফলাইন ক্লাস আছে, ওই যে স্কুলে পড়ে, মানে প্লে স্কুল, তা সেইখানে সেই জন্য এলাম। কেন, ওর ড্রেসটা নিতে হবে। এই দেখো এটা হচ্ছে পুচকির ওয়ার্ড্রব। এই দেখো এবার বাড়ি ফেরার পালা। টাটা, আবার কালকে দেখা হবে সবার সাথে। চলো টাটা টাটা।